السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شكريا ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদের সবাইকে পশ্চিম গুজরা মনিরিয়া অনলাইন মাদ্রাসায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের সবাই ভালো আছি আজকে তোমাদের সম্মুখে হজ্জের গমনাচ্ছুকদের জন্য যে কতগুলো মিকাত রয়েছে এই মিকাত সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে আমাদের আজকে পড়ার শিরোনাম হচ্ছে আল মিকাত সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের জানা উচিত যে এই মশলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হজ্জে যাইতে চাইলে মনের ইচ্ছায় যেমন ইচ্ছা তেমন তেমনিভাবে মক্কায় প্রবেশ করলে হবে না হাজি সাহেবানদের জন্য কতগুলো বিধিবিধান রয়েছে এই বিধিবিধানের বিধিবিধানকে মেনে হজ্জে যেতে হবে তৎসম্পর্কে সাহেবে কাইয়ার মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে যে নির্দেশনা প্রদান করেছেন তা থেকে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে প্রশ্নটা হচ্ছে বাইয়ানুল মাওয়াকিতা বাইয়ানু মাওয়াকিতা মিকাত সমূহ বর্ণনা করো ওয়ালিমান হাজিহিল মাওয়াকিত আর এই মাওয়াকিত কাদের জন্য অমা হুকমুল মাওয়াকিত মাওয়াকিতের বিধান কি হুকুম কি মাওয়াকিত এটা মিকাতুনের বহুবচন তার অর্থ হচ্ছে হাজি সাহেবানগণ মক্কা শরীফ প্রবেশ করার জন্য যে স্থানে গিয়ে এহরাম পরিধান করতে হয় সেই স্থানের নাম হচ্ছে মাওয়াকিত এটা ইসমে জরব জরব মকান আল্লামা সাহেবে সাহেবে কায়া রহমতুল্লাহ আলাই বলেন অমিকাতুল মাদানি এখানে পাঁচটি মিকাতের বর্ণনা দেওয়া হয়েছে এই মিকাতগুলো কি কি আমি তোমাদের সম্মুখে কিতাবের এবার থেকে উপস্থাপন করছি ওয়া মিকাতুল মাদানি মদিনা শরীফের অধিবাসীদের মিকাত তথা এহরাম বাঁধার স্থান হচ্ছে যুলহুলাইফা যুলহুলাইফা নামক একটা স্থান আছে জায়গা আছে ওই জায়গা থেকে মদিনাবাসীদের এহরাম বাঁধার স্থান মদিনাবাসীদের থেকে যারা হজ্জে যাইতে এরাদা করছে সংকল্প করছে ইচ্ছা করেছে তাদেরকে অবশ্যই ওই স্থান থেকে এহরাম বাঁধতে হবে আল মাদানিউ শব্দের শেষে যে ইয়া আছে সেই ইয়াটা হচ্ছে ইয়াই নিষ্পতি মদিনা শরীফের দিকে তার সম্বোধন অর্থাৎ মদিনাবাসীদের জন্য মদিনাবাসীদের মিকাত হচ্ছে জুলহুলাইফা কোথায় জুলহুলাইফা
জুলহুলাইফা মদিনা শরীফের একটা নির্দিষ্ট স্থানের নাম, সেই স্থান থেকে মদিনাবাসীদের যারা হজ্জে যাওয়া ইচ্ছা করেছে তাদেরকে সেই স্থান থেকে এহরাম বাঁধতে হবে। শুধু তাই নয়, এই মদিনা শরীফের মধ্যে অন্যান্য দেশের যে সমস্ত লোকেরা বসবাস করে তাদের জন্য, তাদের তারাও যদি হজে যাওয়ার ইচ্ছা করে তাদের জন্য মিকাত হচ্ছে জুলহুলাইফা। শুধু মদিনাবাসী বলে কোনো কথা নাই, মদিনাবাসীর জন্য তো আছে, আর মদিনার মধ্যে যে সমস্ত লোক বহিরাগত আছে তারা যদি মদিনা শরীফ থেকে হজে যেতে চায় তাহলে তাদের মিকাত হচ্ছে জুলহুলাইফা। তারপর আসো ওয়াল ইরাকি, তার দ্বিতীয় নম্বর হচ্ছে ইরাকবাসীদের। ইরাকবাসীদের থেকে যারা হজ্জে যাইতে চাই তাদের এহরাম বাঁধার স্থানের নাম হচ্ছে জাতু ইরক। ইরাকবাসীদের থেকে যারা হজ্জে যাইতে চায় তাদের অবশ্যই জাতু ইরক নামক স্থানে গিয়ে এহরাম বাঁধতে হবে। এবং ওই ইরাক দেশের মধ্যে বহিরাগত কোন লোকজন চাকরি করলে বা বসবাস করলে ওই লোকেরাও যদি হজে যেতে চায় তাহলে তাদের জন্য একই হুকুম, একই বিধান, তাদেরকেও ওই স্থান থেকে এহরাম বাঁধতে হবে। এই গেল। তারপর হচ্ছে তিন নম্বর ওয়াশামি, মূলকে শাম, শামের বর্তমান নাম হচ্ছে সিরিয়া। সিরিয়াবাসীদের থেকে কেউ যদি হজ্জে যেতে চায় তাদেরকে অবশ্যই তাদের নির্ধারিত স্থান থেকে এহরাম বাঁধতে হবে। তাদের নির্ধারিত স্থানের নাম হচ্ছে জুহফা। জুহফা নামক স্থান থেকে তাদেরকে এহরাম বাঁধতে হবে। সেই স্থানে গিয়ে তারা এহরাম বেঁধে হজ্জে যাবে। এহরাম বিহীন অবস্থায় তারা ওই স্থান অতিক্রম করিতে পারিবে না। আর সিরিয়ার মধ্যে যদি বহিরাগত কোন লোকজন থাকে তারাও যদি সেই এই শাম থেকে বা সিরিয়া থেকে হজ্জে যেতে চায় তাদেরকেও ওই জুহফা থেকে এহরাম বাঁধতে হবে। চার নম্বর ওয়ার নজদি, নজদিবাসীদের থেকে কেউ হজ্জে যেতে চাইলে তাদের জন্য একটা নির্ধারিত মিকাত রয়েছে। তাদের নির্ধারিত নির্দিষ্ট মিকাতের নাম হচ্ছে কর্ণন। এই কর্ণন মিকাত থেকে স্থান থেকে তাদেরকে এহরাম বাঁধতে হবে। আর যদি ওই নজদ দেশের মধ্যে যদি বহিরাগত কোন লোকজন থাকে তারা যদি সেই দেশ থেকে হজ্জে যেতে চায় তাদেরকেও ওই কর্ণন মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। তারপর হচ্ছে ওয়াল ইয়ামানি, পঞ্চম নম্বর ইয়ামান। ইয়ামান দেশের নাম তোমরা শুনেছ, এই ইয়ামান বাসীদের কেউ হজ্জে যেতে চাইলে তাদের একটা নির্ধারিত মিকাত রয়েছে। তাদের মিকাতের নাম হচ্ছে ইয়ালামলাম। এই ইয়ালামলাম নামক স্থান থেকে তাদেরকে অবশ্যই এহরাম বাঁধতে হবে। আর ওই ইয়ামান দেশে যদি বহিরাগত কোনো লোক থাকে, সে বাংলাদেশ হোক, পাকিস্তানের হোক বা অন্য কোনো দেশের হোক, তাকেও ওই ইয়ামলাম নাম থেকে এহরাম বাঁধতে হবে। আর আমাদের বাংলাদেশের অধিবাসীদের, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অধিবাসীদের মিকাত হচ্ছে ইয়ামলাম। ইয়ামানিদের মিকাত যেটা, আমাদের বাংলাদেশি হাজিদের মিকাতও সেটা। আর এই মিকাতের অভ্যন্তরীণ ভিতর থেকে এহরাম বাঁধতে পারবে, যেমন আমাদের বাংলাদেশের হাজিরা ইয়ামান না যাইয়া ইয়ামানের বলকের মধ্যে, সীমান্তের মধ্যে পড়ছে, যে আমাদের বাংলাদেশের হাজিরা যারা চট্টগ্রাম থেকে যায় তারা জমিতুল ভাড়া থেকে এহরাম বাঁধে, কেউ ইয়ারপোর্ট গিয়া এহরাম বাঁধে, আবার কেউ ঢাকাতে গিয়ে এহরাম বাঁধে। এই এটা হচ্ছে ইয়ামলামের ভিতরে। সুপ্রিয় ছাত্র ছাত্রী বিন্দু, এই গেল মৌলিক
পাঁচটি মিকাতের নাম। এই পাঁচটি মিকাত নির্ধারণ করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটি মিকাত থেকে এই পাঁচ দেশের জনগণ যদি হজ্জে যাইতে চায় তাদেরকে সেখান থেকে এহরাম বাঁধতে হবে। ওয়া হারুমা তাখিরুল ইহরামি আনহা লিমান কসাদা দুহুলু মাকাদা লাতদ্দিন, যদি কোন লোক ওই স্থান এহারামবিহীন অবস্থায় অতিক্রম করে তাহলে তার উপর তা হারাম করা হয়েছে, অর্থাৎ তার উপর হারাম ওই সমস্ত লোকদের উপর হারাম যারা এই মিকাত অতিক্রম করে মিকাতের এর বাইরে চলে যায়, তাদের জন্য এটা হারাম করা হয়েছে, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এটা হারাম, কোনো অবস্থায় এটা জায়েজ নেই। তারা লিমান কাসাদা দুহুলু মক্কাতা, যারা মক্কায় প্রবেশ করতে ইচ্ছা করে, যারা হজ করতে ইচ্ছা করে, তাদের জন্য এই মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, নসে তার উপর হারাম। লাতদ্দিম, যদি এর আগে এহরাম বাঁধে তাহলে তা হারাম হবে না, তা জায়েজ হবে। ওয়া হাল্লা লি আহলি দাখিলহা দুহুল মাক্কাতা গায়রা মুহরিমিন ফা মিকাতুহুল আল হিল্ল। আর ওয়া হাল্লা ওই সমস্ত লোকদের জন্য বৈধ যারা এই মক্কার বাহিরে মিকাতের ভিতরে তারা গায়রা মুহরিমিন ফা মিকাতুহু আল হিল, তারা যদি হজ্জের জন্য এহরাম বাঁধতে চায় তাহলে হিল নামক স্থানে স্থান থেকে তাদের এহরাম বাঁধতে হবে। আই মান ওয়া দাখাল আল মাওয়াকিতি লাকিন্নাহু খারাজা মক্কাত ফা মিকাতুহু আল হিল, যারা মক্কার বাহিরে এবং মিকাতের ভিতরে তারা যদি হজ্জের জন্য হজ করতে চায় তাদেরকে অবশ্যই মিকাত থেকে এই হিল নামক মিকাত থেকে এহরাম মানতে হবে, তাদের মিকাতের নাম হচ্ছে আল হিল। আই খারাজ আল হারাম, অর্থাৎ হারামের বাহিরে আই মিকাতের ভিতরে। ওয়ালামান সাকানা বি মাক্কাতা লিল হাজ্জ আল হারাম, যারা মক্কার আর মধ্যে বসবাস করে মক্কার অধিবাসীদের জন্য, মক্কার অধিবাসীদের হজ্জের জন্য মিকাত হচ্ছে হারাম। ওয়ালিল উমরাতি আল হিল্লু, উমরার জন্য হচ্ছে হিল। লিআন্নাল হাজ্জা ফি আরাফাতি ওয়াহিয়া ফিল হালস ফিল হিল। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, যেহেতু হজ আরাফাত ময়দানে সংগঠিত হয়ে থাকে আর এই আরাফাত ময়দানটা হচ্ছে হিল এলাকায় অবস্থিত, আরাফাত ময়দানটা কোথায় অবস্থিত, হিল নামক স্থানে অবস্থিত, এই হিল থেকে তাদেরকে অবশ্যই এহরাম বাঁধতে হবে, অন্যথায় তাদের এহরাম শুদ্ধ হবে না, তারা তাদের জন্য এটা জায়েজ হবে না, এহরাম ব্যতীত যদি সেখানে মক্কার ভিতরে প্রবেশ করে থাকে। কাজে কাজে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মশালা সম্পর্কে জানতে পারলাম যে হজের জন্য হজ করতে চাইলে অবশ্যই এহরাম বাঁধতে হবে, আর এহরামটা হচ্ছে হজের জন্য একটা ফরজ। হজের ফরজ তিনটা গতকাল আলোচনা করেছিলাম, হজের তিনটি ফরজের মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে এহরাম বাঁধা। এহরামবিহীন অবস্থায় কেউ যদি হজ করে ফেলে তার হজ হবে না, কারণ তিনটি হজের ফরজের কোনো একটি ফরজ যদি বাদ পড়ে যায় তাহলে তার হজ হবে না, তাকে পুনরায় হজ করতে হবে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে প্রশ্নটা হচ্ছে বাইয়ানুল মাওয়াকিতা ওয়ালিমান হাযিহিল মাওয়াকিতু ওয়ামা হুকুল মাওয়াকিত, মাওয়াকিতের হুকুম কি? মাওয়াকিতের হুকুম হচ্ছে যে এহরাম হজের জন্য এহরাম মানতে হবে, এই এহরাম বাঁধার জন্য তার নির্ধারিত স্থানে যাইতে হবে, নির্দিষ্ট স্থান থেকে এহরাম বাঁধা তার জন্য ফরজ। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এই মশলাটা তোমরা মনোযোগ সহকারে ঘরের মধ্যে অধ্যয়ন করবে, কিতাব দেখবে, কিতাব থেকে কিতাবের আবার করবে, আবার পরে পরে
শাব্দিক অর্থ বুঝে বুঝে তার অর্থ করবে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।